বান্দরবানের রোয়াংছড়িতে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, চারজনের মরদেহ উদ্ধার। দেশকে এগিয়ে নিতে সমুদ্র সম্পদ ব্যবহারের তাগিদ প্রধানমন্ত্রীর, রাজধানীকে বাসযোগ্য করতে সবার সহযোগিতা কামনা। পাট খাতের উদ্যোক্তাদের কর কমানোর প্রতিশ্রুতি বস্ত্র পাট মন্ত্রী, সমন্বিত নীতি প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। এবং ইউক্রেনের মারিউপোলে আবারও রুশ হামলা, যুদ্ধবিরতি নিয়ে সোমবার পুনরায় রাশিয়া ইউক্রেন বৈঠক।